হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি জর্দা সিমাই এটা বানানোর জন্য আমি একটা প্যাকেটের সিমাই নিয়েছি এটা একশো গ্রাম আছে তোমরা বাজারের যে খোলা ওজন দরে পাওয়া যায় সেই সিমাইগুলোও নিতে পারো তবে তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই প্যাকেটের সিমাইটা নিয়েছি এটা এইভাবে আমি ভেঙে নিলাম এর থেকে ছোট করলাম না কারণ ভাজার সময়ও এটা আরও একটু ভেঙে যাবে সিমাইটা বানানোর জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইয়ে ঘি দিলাম ঘিটা গরম হলে দুটো থেতো করা এলাচ ও একটা দারচিনি দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এই জর্দা সিমাইটা লো ফ্লেমেই বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম আর হাই করা যাবে না এলাচটা দেওয়ার পর কিছু কাজু ও কিশমিশ দিয়ে সিমাইটা দিলাম প্যাকেটের সিমাইটা ভাজা আছে তবুও একটু ধৈর্য নিয়ে যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে সিমাইটা খেতে ভালো লাগে সিমাইটা দেওয়ার আগে তোমরা কাজু কিশমিশটা ভেজে তুলে নিতে পারো রান্নার শেষে ছড়িয়ে দেবে প্রায় পাঁচ ছ মিনিট আমি দুটো খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে সিমাইটা ভেজে নিলাম সিমাইটা ভাজা হয়ে গেলে এই বড়ো চামচের তিন চামচ আমি চিনি দিলাম যারা খুব মিষ্টি খাও তারা আরেকটু বেশি দিতে পারো চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে চিনিটা দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে নিয়ে এই যে আমি হাফ কাপ জল নিয়েছি এই হাফ কাপ থেকে যে টেবিল স্পুনটায় চিনি দিলাম সেই টেবিল স্পুনের চার টেবিল স্পুন জল দিলাম জলটা তোমরা এমনিও দিতে পারো তবে আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য চামচে করে দিচ্ছি এই সিমাইটা বানানোর সময় এইভাবে অল্প অল্প করে জল বা দুধ দিয়ে বানাতে হয় না নাহলে এই সিমাইটা ঝরঝরে হবে না জলটা দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে নিয়ে আরও এক চামচ জল দিলাম এই যে হাফ কাপ জলও আমার লাগেনি এরপর এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম চিনিটা গলে গিয়ে সিমাইটা একটু নরম হয়েছে এই যে হাফ কাপ দুধ রেখেছি এর অর্ধেকটা দিয়ে এইভাবে নাড়িয়ে নেব দুধটা দেওয়ার পর আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই নেড়ে নেব এক মিনিট নাড়িয়ে নেওয়ার পর বাকি দুধটুকু দিয়েও আরও এক মিনিট নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম সিমাইটা আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এই সিমাইটা বানানোর সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে আর অল্প অল্প করে জল বা দুধ দিয়ে এই সিমাইটা বানিয়ে নিতে হবে তাহলেই ঝরঝরে এই রকম সিমাই তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার পর সিমাইটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিলেই ঝরঝরে হয়ে যায় তোমাদের যদি এখানে মনে হয় সিমাইটা আরও একটু নরম করব তাহলে আরও দু এক চামচ দুধ অ্যাড করতে পারো তবে আমার বাড়িতে এই রকমই পছন্দ করে তাই আমি এরকমই রাখলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানিও আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ